আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল এম এন কিচেন ভিডিতে আরও একটি রেসিপি দেখার জন্য আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের সাথে আরেকটা রেসিপি শেয়ার করছি আজকের রেসিপি হচ্ছে মুসর ডাল দিয়ে ডাল ডালপুরি বানিয়ে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। একদম হোটেলের ডালপুরির মতো তো চলেন শুরু করি আমার রেসিপিটা ডাল বানানোর জন্য আমি প্রথমে ডালটাকে সিদ্ধ করে নিব। তো এখন আমি যেই ফ্রাই প্যানের মধ্যে ডালগুলো সিদ্ধ করব ঠিক ওই ফ্রাই প্যানের মধ্যে আমি ডাল নিয়ে নিলাম ওয়ান ফোর কাপ মুসুর ডাল নিয়েছি তো ডালগুলো আমি ধুয়ে নিলাম ধুয়ে এখন আমি এখানে একে একে সবগুলো মশলা দিব আর মুসুর ডাল যেহেতু আগে থেকে ভিজিয়ে নিতে হবে না সরাসরি রান্না করে ফেলে নেওয়া যাবে তো দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ি সামান্য একটু ধনিয়ার গুঁড়ি তারপর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এখন নেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দুইটা পেঁয়াজ কুচি একটা ধনিয়া পাতা কুচি সামান্য একটু দিয়ে আবার একটু আমি কাঠি দিয়ে মিশিয়ে নিব তারপর চুলাতে আমি ফ্রাই ফ্যানটা বসিয়ে দিচ্ছি তো এখন আমি ফ্রাই ফ্যানটা চুলায় বসিয়ে দিলাম একটু নেড়ে নিচ্ছি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢেকে আমি রান্না করব পনেরো মিনিট পনেরো মিনিটে কিন্তু ডালগুলো সেদ্ধ হয়ে যাবে তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এদিকে আমি ডালপুরির জন্য ডোটা তৈরি করে নিব তো এখন ময়দা নিয়ে নিচ্ছি এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ আবার এই কাপটা দিয়ে আমি আরও হাফ কাপ নিব টোটাল দেড় কাপ আমি ময়দা নিচ্ছি তো দেড় কাপে আমার প্রায় দশ থেকে বারোটা ডালপুরি হবে আর ডাল পুরিগুলো একটু আমি মোটা করে বানাবো সেজন্য আমি ময়দার পরিমাণটা একটু বেশি নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপর এখন আমি নর্মাল যে খাওয়ার পানি আছে সে পানি দিয়ে আমি এখন ডোটা তৈরি করে নিব তো ডোটা এখন আমি তৈরি করার জন্য প্রথমে পানি দিচ্ছি অল্প পরিমাণে তারপর আমি একটু মেখে নিব আবার যদি পানি লাগে পরে আরেকটু পানি দিব এভাবে আমি ডোটা তৈরি করে নিচ্ছি মানে পরোটা আর রুটি বানানোর জন্য যেভাবে আমরা ডোটা তৈরি করি ঠিক ওইভাবে আমি ডোটা তৈরি করে নিচ্ছি আর এই ডোতে কিন্তু কোনো তেল কিছু দেওয়া লাগবে না শুধু পানি আর লবণ দিয়েই কিন্তু ডোটা তৈরি করে নেওয়া যাবে তো ডোটা তৈরি করে নেওয়ার পরে এখন আমি ছোটো ছোটো করে লিচি কেটে নিব লম্বা করে রোল করে নিচ্ছি তারপর আমি সুবিধার জন্য ছুরি দিয়ে ছোটো ছোটো করে কেটে নিলাম আর সবগুলো যেন একই সাইজের হয় সেজন্য আমি চুরি দিয়ে সমান করে কেটে নিয়েছি লম্বা করে তো এখন হচ্ছে আমি ময়দা নিয়ে নিয়েছি শুকনো ময়দা আর এদিকে আমার ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে ডালের পানিটা একদম টেনে এসেছে আর একটু টেনে নিতে হবে তো একটু আমি কাঠি দিয়ে নেড়ে নিচ্ছি তো এভাবে করে আরেকটু আমি চুলায় রাখবো চুলায় রেখে আমি আর একটু একদম শুকনো শুকনো করে নিব তো এই যে আর পাঁচ মিনিট রাখার পরে কিন্তু ডালগুলো একদম শুকিয়ে গিয়েছে এখন আমি চুলার থেকে ডালগুলো নামিয়ে ঠান্ডা করে নেব তো চুলাতে এখন আমি একটা লোহার কড়াই দিয়ে দিলাম পুরিগুলো ভাজার জন্য তেলটা আগের থেকে গরম করে রাখবো তো এখানে আমি সোয়াবিন তেল দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ যেহেতু ডুবো তেলে বাঁচতে হবে সেজন্য তেলের পরিমাণটা একটু আমি বেশি দিচ্ছি তো তেলটা আস্তে আস্তে গরম হতে থাক আমি চুলোটা ছোটো করে দিয়েছি এদিকে আমি এখন ডাল পুরিগুলো বানিয়ে নিব তো হাত দিয়ে একটু গোল করে তারপর একটু সেপ্টা করে নিয়েছি তারপর বেলুন দিয়ে হালকাভাবে বেলে এখন আমি মাঝখানে ডালের পুরগুলো দিয়ে দিচ্ছি চামচ দিয়ে চায়ের চামচ দিয়ে মেপে আমি এক চামচ পরিমাণ দিচ্ছি তো এখন আমি চারপাশ থেকে একটু মুড়িয়ে গোল করে নিলাম তো সবগুলো ডাল এভাবে ডাল পুরি পুট দিয়ে আমি ভালো করে এভাবে মরিয়ে পুটলি তৈরি করে নিয়েছি তারপর এখন আমি এগুলোকে হালকাভাবে বেলে নিব। আপনার যদি বড় খেতে চান সেই ক্ষেত্রে বেলে একটু বড় করে নেবেন আর যদি ছোট খেতে চান সেই ক্ষেত্রে বেলার সময় ছোট করে রুটিটা বেলে নেবেন ডাল পুরি বানানোর জন্য ময়দার ডোতে আমি ডাল দিয়ে সবগুলো সাইজের করে করে নিলাম এখন হচ্ছে আমি বেলে নিচ্ছি হালকাভাবে তো ডাল পুরিগুলো আমার বেলে নামা হয়ে গিয়েছে আর সাইডে একটু একটু করে বের হয়েছে সমস্যা না এটা তেলে ভাজার সময় কিন্তু সমস্যা হবে না তো এখানে কিন্তু প্রায় আমার বারোটা ডাল পুরি হয়েছে এখন আমি এগুলো ভাজার জন্য চুলে চলে যাচ্ছি তো চুলাতে আমি আগের থেকে লোহার কড়াইয়ে তেল দিয়ে গরম করে রেখেছিলাম তো একটা পুরি আমি ভাজার জন্য তেলের মধ্যে ছেড়ে দিয়েছি দেওয়ার সাথে সাথে কিন্তু একদম ফুলে উঠেছে তো বারবার কিন্তু এক পাশ থেকে অন্য পাশে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে না হলে কিন্তু এক পাশে পুড়ে যাবে আর এক পাশে কিন্তু কাঁচা থেকে যাবে তো এক পাশ থেকে অন্য পাশে বারবার আমি ফিরিয়ে দিচ্ছি তো একটা ডাল আমার ভেজে নেওয়া হয়ে গেছে তো এখন আমি এই তেলের মধ্যে আরও একটা ডালফুরি ছেড়ে দিচ্ছি সেমভাবে কিন্তু আমি সবগুলো ডালফুরি ভেজে তুলে নিব আর তেলটা কিন্তু একদম গরম আছে চুলোটা একদম ছোটো করে দিয়েছি এখন আমি তেল যখন গরম হয়ে যাবে চুলাটা ছোটো করে দিতে হবে না হলে কিন্তু দেওয়ার সাথে সাথে পুরিগুলো পুড়ে যাবে তো ডাল পুরিগুলো আমার ভাজা হয়েই গেছে আমি আজকে বিকালে নাস্তা হিসাবে খাওয়ার জন্য এই ডাল পুরিগুলো বানিয়েছি আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন মা অ্যাম কিচেন বিড়ি চ্যানেলটির সাথেই থাকবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ